শুরুতে এই সংবাদ শিরোনাম। পাকিস্তানি বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত, আহত অন্তত দুইজন। লাদাখ সীমান্তের পাশে নতুন তিনটি রানওয়ে তৈরি করছে চীন। এবং সবশেষ থাকছে অশান্তির দায় ভারতের, এক ইঞ্চি জমিও ছাড়ব না মস্কোর বৈঠকের পরই হুঙ্কার চীনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লাদাখ সীমান্তে চীন ভারত উত্তেজনার মধ্যে জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয় এবং আরও দুই জওয়ান আহত হয়েছেন। গতকাল শনিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাম সেক্টরে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানি বাহিনী নওগাম সেক্টরে ভারতীয় সামরিক চৌকি টার্গেট করে গুলিবর্ষণ করলে ভূমিপন্ত সিং নামের এক সেনা জওয়ান নিহত হন। ওই ঘটনায় ল্যান্স নায়েক ভেক্টোটেস এবং সজল নামের এক সিপাহি আহত হলে তাদেরকে শ্রীনগর সামরিক হাসপাতালে পাঠানো হয়। এদিকে শনিবার পাকিস্তানি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় তিনটি সেক্টরে গুলিবর্ষণের পাশাপাশি মর্টার হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে ভারত। ভারতের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল দেবেন্দ্রনাথ আনন্দ জানান, শনিবার সকাল 9:15 নাগাদ পাকিস্তানি পুঞ্জ জেলার শাহপুর কিরিনি এবং দেওগা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার পাশ থেকে মর্টার এবং ছোট অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনারা ওই ঘটনায় পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে কঠোর এবং কার্যকরভাবে জবাব দিয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, পাকিস্তান চলতি বছরের সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনে আগের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। একই সঙ্গে জম্মু কাশ্মীর সরকার গুলিবর্ষণের হাত থেকে সীমান্ত অঞ্চলের বসবাসরত গ্রামবাসীদের রক্ষা করতে বাংকার তৈরির কাজ ত্বরান্বিত করেছে। পাকিস্তান চলতি বছরের জুলাই পর্যন্ত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে 2,950 বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর ফলে 15 বেসামরিক ব্যক্তি এবং 8 জওয়ান নিহত হয়েছে। লাদাখ অঞ্চলে ভারত চীন সীমানার নির্ধারণকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এলএসির কাছে অন্তত তিনটি নতুন রানওয়ে তৈরি করছে চীন। সামরিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এমন খবর জানিয়েছে, পরিস্থিতি সামলাতে ভারতীয় সেনাবাহিনী উত্তর ভারতে বিভিন্ন এলাকা থেকে আরও কমান্ডো বাহিনী পাঠাচ্ছে লাদাখে। সূত্রের বরাতে আনন্দবাজার লিখছে, চীনের ভুটান বিমান ঘাঁটির কাছে রানওয়ে তিনটি তৈরির কাজ চলছে। সেখানে একটি বড় অস্ত্রাগার নির্মাণ করছে চীন। কারাকোরাম গিরিপথ থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত হুটান ঘাটি, সেখান থেকে লাদাখের প্যাংগং সুর ফিঙ্গার ফোর এলাকার দূরত্ব 300 কিলোমিটার। এক সেনা কর্মকর্তার কথায় চীনের সঙ্গে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার স্তরে আলোচনা প্রায় ব্যর্থ। চীনের সেনাবাহিনী দখল করা এলাকা ছাড়তে রাজি নয়, বরং গত সপ্তাহে আমরা যে এলাকা দখল করেছি তা ছেড়ে যেতে আমাদের চাপ দিচ্ছে চীন। আমাদের ধারণা আলোচনার আড়ালে চীন আসলে দ্রুত নির্মাণ কাজ চালাচ্ছে। সামরিক সূত্রে বরাতে দৈনিকটি আরও লিখছে, উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে কমান্ডো বাহিনীর 4টি ইউনিট লাদাখে পাঠাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, তাদের মধ্যে প্যারাকমান্ডের ইউনিট রয়েছে। লাদাখের রাজনৈতিক সাজ্জাদ হোসেন কার্গিলের মতে, কোভিড-19 মহামারী আর সীমান্তে উত্তেজনার ফলে দ্বিমুখী চাপে পড়েছে লাদাখবাসী। প্রতিদিনই সীমান্তে নতুন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। নয়াদিল্লির উচিত কূটনৈতিক পথে দ্রুত উত্তেজনা কমানোর চেষ্টা করা। প্রসঙ্গত, চীনের সঙ্গে সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে তা প্রশমনে রাজি হয়েছে ভারত এবং চীন। দুই এশীয় পারমাণবিক অস্ত্রের অধিকারী প্রতিবেশীর মধ্যে জুন থেকে সীমান্ত উত্তেজনা চলছে, এ নিয়ে বৈঠকও হয়েছে অনেকবার। সবশেষ প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর শনিবার নয়াদিল্লি এমন কথা জানিয়েছে। বৈঠকেও গলল না সম্পর্কের বরফ, বরং রাশিয়ার মাটিতে ভারতের সঙ্গে বৈঠকের পরই চীনের হুঙ্কার, এক ইঞ্চি জমিও ছাড়বে না চীন। এমনকি লাদাখ সীমান্তে অশান্তির দায় ভারতের ঘাড়ে চাপালো ড্রাগন। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নেন মস্কোয় গিয়েছেন রাজনাথ সিং। এই বৈঠকে উপস্থিত রয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়ে ফাংও। সেখানে রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন চীনের প্রতিরক্ষামন্ত্রী চান ফাং। প্রায় আড়াই ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে বৈঠক চলে, কিন্তু তাতেও মিলল না সমাধানের সূত্র। শনিবার সকালে চীন বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারত এবং চীন সীমান্তে উত্তেজনার কারণটা পরিষ্কার, এর জন্য সম্পূর্ণভাবে ভারত দায়ী। একই সঙ্গে ড্রাগনের হুঙ্কার, চীন নিজেদের জমির এক ইঞ্চিও ছাড়বে না। চীনের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষা করার ব্যাপারে আত্মবিশ্বাসী, সমর্থ এবং তৈরি। তাদের তরফে আরও বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যা আলোচনা হয়েছিল তা বাস্তবায়িত করুক ভারত।
আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। দুদেশেরই নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানো উচিত। দুদেশের সম্পর্কের অবনতি হোক এমন কোনো পদক্ষেপ কারোরই করা উচিত নয়। স্থিতিশীলতা, শান্তি এবং সীমান্তের সামগ্রিক অবস্থার উন্নতি করাতে উদ্যোগী হওয়া উচিত দুদেশেরই। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।